প্রাচীনকালে কখন কোন সময় কটা বাজে তা বলার বা বোঝার কোনো উপায় ছিল না। সময় দেখার পুরো ব্যাপার নির্ভর করত সূর্যের অবস্থানের উপর। সূর্য মাথার উপর থাকলে দুপুর, আর মাটিতে বা জলের কাছাকাছি আসলে ধরা হতো সকাল বা বিকেল। খ্রিস্টপূর্ব 3500 অব্দে সময় দেখা শুরু হয়। প্রথমে সূর্যঘড়ি, তারপর জলঘড়ি এবং সবশেষে হাতঘড়ি। সেই থেকে সময় আর মানুষের পথ চলা এখন একসাথেই। এই শহরতলির বুকে প্রথম যে কটি ঘড়ির দোকান গড়ে উঠেছে তার মধ্যে ময়মনসিংহ শহরের পূবালী ওয়াচকং অন্যতম প্রাচীন একটি প্রতিষ্ঠান। একপাটি চোখে ঘোলা হয়ে আসা দৃষ্টির বিচ্ছুরণ এখন আর আগের মতো নেই। বয়সের ভারে চামড়া কুচকে আসা ভ্রুকুটি কাঁপছিল যখন, ঠিক তখনই বলতে না বলতেই আঙুলের ইশারায় সুকৌশলে চোখ আটকে নেয় পুরনো আই গ্লাসটা। আঙুলের ডগায় তখনও মৃদু কাঁপছে বন্ধ থাকা ঘড়ির জুয়েল। তবুও তা মেরামতের চেষ্টায় এই প্রবীণ ঘড়ি কারিগর। 85 বছর বয়সে পাড়াখা যে মানুষটির কথা বলছি, তিনি ময়মনসিংহের সুধাংশু চক্রবর্তী। টাঙ্গাইল শহরতলিতেই জন্ম। শৈশব কৈশোরের বেড়ে ওঠা সহ পড়াশোনা করেছিলেন তৎকালীন টাঙ্গাইল বিবেকানন্দ শিক্ষা মন্দিরে। সেখান থেকে 1959 সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন তিনি। টাঙ্গাইলেই আদালত রোডে চক্রবর্তী বাদার্স নামে ছিল বাবার ঘড়ির ব্যবসা। এ সময় বৃদ্ধ পিতার সাথে ব্যবসার হাল ধরেন সুধাংশু। অল্প সময়ে ঘড়ি বিক্রির পাশাপাশি শিখে নেন পৃথিবীর বিখ্যাত সব নামিদামি ব্র্যান্ডের ঘড়ির আদিঅন্ত। সে সময় ব্রিটিশ থেকে শুরু করে রায়বাহাদুর, জমিদার, বিশিষ্ট রাজনৈতিক, চিকিৎসক, উকিলরা ঘড়ি কেনার এবং মেরামতের জন্য আসতেন চক্রবর্তী বাদার্সে। মূলত তখন থেকেই ঘড়ির প্রতি তার সক্ষতা, বারে ভালো লাগা, ভালোবাসা। তারপর মেকানিক্স হিসেবে কাজ করেন কলকাতা, ঢাকাসহ নামিদামি ঘড়ির দোকান ও কোম্পানিতে। মাত্র 2 টাকা নিয়ে প্রথম ঘড়ি মেরামতের পারিশ্রমিক শুরু করলেও এখন একটি ঘড়ি সারাতে 120 থেকে 150 টাকা নেন উনি। অর্থের জন্য না হলেও পেশার প্রতি ভালোবাসার টানে দেশ স্বাধীনের পর ময়মনসিংহে এসে প্রতিষ্ঠা করেন পূবালী ওয়াচকং নামের নিজস্ব ঘড়ির দোকান। সেই সাথে মেরামতের কাজও নিয়মিত করতে থাকেন সুধাংশু। সময়ের দীর্ঘ পথ পরিক্রমায় ঘড়ির ব্যবহার বাড়লেও এখনও সচ্ছলতা আসেনি ঘড়ি মেরামতকারীদের। আগে বেশ কয়েকটি বড় বড় কোম্পানির হাতে বাজার থাকলেও এখন ঘড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান বেড়েছে। তবে আগের থেকে ঘড়ির গুণগত মান কমেছে বলেও জানান তিনি। সেই সাথে ঘড়ি নিয়ে তার দীর্ঘ পথ চলার গল্পটাও অবলীলায় বলে গেলেন এখনের ক্যামেরায়। সময় এবং অর্থনৈতিক জীবনযাত্রার সাথে ঘড়ি একান্ত প্রয়োজন, কারণ ঘড়ি সঠিক সময়ে কাজ করলে সঠিক কাজ রেজাল্ট পাওয়া যায়। যেমন ইংরেজিতে একটা কথা আছে, স্টিচিং টাইম সেভ নাইন, সময়ের কাজ সময় করা ভালো। এবং সেক্ষেত্রে ঘড়ির প্রয়োজন খুব বেশি, এবং সেই হাতে আজকাল প্রত্যেকটা লোকেরই ঘড়ি হাতে প্রয়োজন। প্রথম জীবনে, আমার জীবনের কথা বলতেছি, তখন ঘড়ি ছিল একটা মেজাজি। রায়বাহাদুর, খান বাহাদুররাই ঘড়ি ব্যবহার করতেন, সোনালি কেজ ছিল। সকালবেলায় বসে চায়ের কাপ হাতে নিয়ে চেয়ারে বসে ঘড়ি চাবি দিত, তার একটা মেজাজি ছিল। ওই যুগ থেকে আরম্ভ হয়। তারপরে ঘড়ির প্রয়োজনে, যেমন আমরাই সাধারণত আমাদের বয়সের লোকেরাও ঘড়ি দেখার জন্য কোনো স্কুলে বা কোনো জমিদার বাড়ি টাইম দেখার জন্য যাইতে হতো, এত দূরত্ব ছিল। সেটা ছোটোবেলায় আমরা যেমন পঞ্জিকায় ঘড়ির ছবি দিত, বা বাঁশের পাতা দিয়ে আমরা ঘড়ি হাতে দিতাম, একটা কৌতূহল ছিল। এবং ঘড়ির জগতে যখন আসি তখন এটা এখন একটু অন্যরকম ভাব হয়ে গেছে। অনুচন্দ্র দে 14 বছর বয়সে গ্রাম থেকে এসেছেন এই শহরে রুটি রুজির খোঁজে। শিখতে শুরু করেন ঘড়ি মেরামতের কাজ। প্রায় 30 বছর ধরে এ পেশায় করে খাচ্ছেন তিনি। তার ভাষায় ভালো নেই ঘড়ি মেরামতকারীরা, যার অন্যতম কারণ বাজারে কম দামি ঘড়ি চলে আসায় এখন আর ঘড়ি সেভাবে আগের মতো মেরামত করতে বা কিনতে আসে না কেউ। পুরনো হলেই আরেকটি নতুন ঘড়ি কিনে ফেলে সহজেই। পেশাকে টিকিয়ে রাখতে কোনো মতে টিকে আছেন তার মতো এখানকার অনেক ঘড়ি কারিগররাই। আমি এই দোকানে আছি প্রায় আমার 10-12 বছর বয়স, তখন আমি কাজ শিখতে আসছি। আসার পরে কাজ শিখছি, এখন আমি নিজে ঘড়ি সার্ভিসিং করি। এখন এই ঘড়ি কম দামও আছে, বেশি দামও আছে। কিছু কিছু ঘড়ি ঠিক করে আর কিছু কিছু ঘড়ি ফালাই দেয়, কম দামের গুলা ফালাই দেয়, বেশি দামের গুলা মোটামুটি ঠিক করে। মেরামতের কাম বলতে এখন নাই, ওটু ঘড়ি নাই। আপনি যেগুলো আছে এগুলোর মধ্যে খালি ব্যাটারি চেঞ্জ করলে আপনি ঘড়ি ওঠে, মেশিন চেঞ্জ আর ব্যাটারি চেঞ্জ, এছাড়া ঘড়ির ভিতরে ওয়ান টাইম মেশিন ভিতরে যে ঢুকবেন আপনি কোনো রাস্তা নেই। মেকানিক যারা আছে ওরা শেষ, অরিজিনাল মেকার যারা ছিল ওটু ঘড়ি রেগুলার নাই মার্কেটে। তরুণদের মধ্যে টমি হিলফিগার, ক্যালভিন ক্লেন ও হুগো বসের ঘড়ির চাহিদা বেশি। বেশি চলে এমন ঘড়ির তালিকায় রয়েছে টাইটান,
ক্রিডেন্স, ক্যাসিও, স্যালক্স ও সিটিজেন ব্র্যান্ডের ঘড়ি। এখন দিন বদলেছে, মুঠোফোন ব্যবহারের ফলে মানুষ হাত ঘড়ি পরা কিছুটা কমিয়েছেন। পকেটে থাকা মুঠোফোনেই এখন ঘন্টা, মিনিট আর সেকেন্ডের হিসাব মিলিয়ে নেন। আর বাড়িতে বাড়িতে দেয়াল ঘড়ি টানানোর রীতি বদলেছে। আগে দম বা চাবি দেওয়ার ঘড়ির বদলে এসেছে ব্যাটারিওয়ালা ঘড়ি, অ্যালার্ম দেওয়ার টেবিল ঘড়িও এখন দরকার হয় না। আবার ইলেকট্রনিক ঘড়ি আসার পর থেকে ঘড়ির আরও সস্তায় পাওয়া যাচ্ছে, ঘড়ির বৈচিত্র্য বেড়েছে, মানুষের কেনার ক্ষমতাও সেই সাথে বেড়েছে। এখন ঘড়ি নষ্ট হলে তা আর মেরামত না করে মানুষ নতুন ঘড়ি কিনতে চায়। ঘড়ি মিস্ত্রিদের সুদিন ফেরার সম্ভাবনা কম হলেও এ কাজ একেবারে যে বন্ধ হবে না তা মনে করছেন কারিগর সহ ঘড়ি ব্যবসায়ীরা। এখন তো আপনাকে ওই ইলেকট্রনিক্স ঘড়ি যার জন্য আপনার ই থাকে না, আপনাকে এক সময় তো মনে করেন যেন ওই যে চাবি সিস্টেম ঘড়ি, এই ওমেগা, কেমি, তারপরে সিকো ফাইভ, ওয়েস্টার্ন ওয়াচ, এগুলিতে আপনাকে যেমন ওই ভৈরব, যেমন আপনার কিশোরগঞ্জ, তারপরে এইদিকে ব্রাহ্মণবাড়িয়া, এইদিকে আপনার শেরপুর, টাঙ্গাইল, মুক্তাগাছা, তারপরে আপনার হালুয়াঘাট, এই সমস্ত দূরের লোকেরা এসে আপনাকে আমার মালিককে দিয়ে কাজ করাইতো। এখন ঘড়ির ব্যাপারটা হলো যে মানে তরুণ প্রজন্ম যারা আছে আপনাকে এরাই এখন বেশি কেনাকাটা করে আপনাকে। এখন হলো বেল্টের ঘড়ি, চেনের ঘড়ি, এগুলি ভ্যারাইটি অনেক আছে, এগুলিই চলে বেশি। ড্রেস ফ্লাবন্ধের ঘড়ি, যেমন বাচ্চাদের আছে লাসিকা, পরে টাইটান টি শার্ট, এগুলি বাচ্চাদের ঘড়িগুলি চলে বেশি। ডলারের দামটা কিছু বেড়ে যাওয়ার কারণে প্রতিটা ঘড়িতে মোটামুটি দেখা যাচ্ছে আপনার 10% 20% এরকম বেড়ে গেছে। কারণ ঘড়ির তো এটা সম্পর্ক বাহিরের জিনিস সম্পূর্ণ, বাহির থেকে আসে, এই নিয়ে কাস্টমার সাথে একটু আমাদের বেশি কথা বলতে হয়, তাদেরকে অনেক কিছু বোঝাইতে হয় কেন দাম বাড়লো, আগে কিনছি এতটা কমে এখন এত বেশি কেন। 200 থেকে 500 টাকার ঘড়ির চাহিদা বাজারে সবথেকে বেশি, যার বড় অংশের ক্রেতাই স্কুল কলেজের শিক্ষার্থীরা। ফ্যাশন সচেতন তরুণ তরুণীরাও নিজেদের ব্যক্তিত্ব কিংবা পোশাকের সাথে ম্যাচ করে ঘড়ি পরছেন আজকাল। জীবনের প্রথম ঘড়ি কেনার অভিজ্ঞতাও প্রকাশ করলেন কেউ কেউ। শিখছে থাকতে কেসিও টাইপের ঘড়ি, সাধারণত কার্বনের যেগুলো ছিল সেগুলো ব্যবহার করা হতো। কলেজে দেখা যায় যে রেগুলারই যাওয়া হয়, তো সে একটু সময় দেখার জন্য প্রয়োজন হয় ঘড়ি। ও দেখা যায় যে কিছু ঘড়ি একটু কম প্রাইসে, তো অনেকে দেখা যায় যে মেয়েরা বিশেষ করে যে ড্রেসের সাথে ম্যাচ করে এক এক রকম ঘড়ি পরে। এখনও আমার ঘড়ির প্রতি দুর্বলতা আছে, এখনও আমি রেগুলার ঘড়ি পরি। এখন ঘড়িটা আসলে একটু সমস্যা দেখা দিয়েছে, তো তাই আমি মেরামতের জন্য নিয়ে আসছি। পুরাতন ঘড়িটা নষ্ট হয়ে গেছিলো, ওটা একটু ব্যাটারি লাগাইয়া ঠিক করিয়া নিয়ে যাবো, এটার জন্য আসছি আমি। ঘড়ির পেছনে তো আগের চেয়ে অনেক বাড়ছে, যেমন টাইটান, আপনার লংবো, অলিভ, সিকু, এইগুলো ব্র্যান্ডগুলোর চাহিদা বেশি কাস্টমারদের কাছে। কম দামে ঘড়িগুলো বেশি চলতেছে, যেমন 400-500 টাকার মধ্যে ঘড়িগুলো, এগুলোর মধ্যে সেল বেশি। সংশ্লিষ্টরা মনে করছেন একসময় চীন, জাপান, কোরিয়ার মতো রাষ্ট্রগুলোর অর্থনৈতিক প্রধান চালিকা শক্তি ছিল কৃষি, পরে তারা প্রযুক্তিগত শিক্ষাকে শিল্পে রূপান্তর করে এখন উন্নত হয়েছে তাদের অর্থনীতি। আমাদেরও এখন সময় এসেছে দেশীয় দক্ষ জনশক্তিকে কাজে লাগিয়ে ঘড়ি শিল্পের বিকাশ ঘটানোর। এখন আমাদেরও সময় এসেছে চাইনিজ অথবা জাপানিদের মতো চিন্তাভাবনা করার, শিল্পে, কৃষির পাশাপাশি শিল্পে মনোযোগ দেওয়া। আমিও আশাবাদী, আমার বাংলাদেশে এখন গভর্নমেন্ট হয়তো বা এদিকে খুব দ্রুত মনোযোগ দিবেন যে আমরা শিল্পের পাশাপাশি আমাদের দেশে যেন ঘড়ি শিল্পটা, অর্থাৎ স্মার্ট ওয়াচ প্লাস ইলেকট্রনিক্স রিভলিউশনের মাধ্যমে আমাদের মার্কেটটা একটা বড় একটা মার্কেট এবং কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। প্রতি বছর বাড়ছে ঘড়ির ব্যবহার, সম্প্রসারিত হয়েছে বাজার, দেশে প্রতি বছর ঘড়ি বিক্রি হয় প্রায় 200 কোটি টাকার। অন্যদিকে ময়মনসিংহ নগরীতে ঘড়ির দোকান গড়ে উঠেছে প্রায় 38টি, যা থেকে বছরে বিক্রি হয় 50 লাখ টাকার ঘড়ি। ঘড়ির বাজার বড় হওয়ার পাশাপাশি টিকে থাকুক পুরনো এই পেশা, এমনটাই প্রত্যাশা ঘড়ি কারিগর সহ সকলের। ইমতিয়াজ আহমেদ, এখন ময়মনসিংহ।